হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আজকের বিষয়টা হচ্ছে, দেখুন এখানে ডায়াল ফেড বা যে কোনো অ্যাপে, ঠিক আছে, আপনারা এভাবে ফিকচার বা কি এখানে লিখে এভাবে সেট করতে পারেন। দেখুন এখানে লেখা, আমি ডায়াল ফেডে ঢুকেছি, এখানে লেখা দেখুন, ফোনে টাকা নেই কল যাবে না, সরি, ঠিক আছে। তারপর যেমন একইভাবে আমি ইউটিউবে প্রবেশ করছি, দেখুন ইউটিউবে কী দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে সরি, ফোনে MB নেই, ইউটিউব চলবে না, ঠিক আছে। অথচ আমার কিন্তু MB রয়েছে, ঠিক আছে, দেখুন আমার কিন্তু MB রয়েছে, এই সত্য এটা দেখাচ্ছে, ঠিক আছে, কারণ আমি এটা সেট করে দিয়েছি। তো খুবই ইন্টারেস্ট একটা ভিডিও, কিন্তু এটা অবশ্যই মিস করবেন না, মিস করলে কিন্তু আসলে শিখতে পারবেন না। এটা যদি শিখে রাখেন, কেউ যে দেখবে আপনার ফোনে, সেই কিন্তু আপনার বস বলতে বাধ্য হবে কীভাবে আপনি করেছেন, আমাকেও শিখান বা এরকম কিছু অজুহাত দিবে, এরকম বলতে থাকবে আপনাকে, ঠিক আছে। আপনি কিন্তু তাদের কাছে দামি হয়ে যাবেন, ঠিক আছে। এই দেখুন আমি কিন্তু সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওটি যাওয়ার আগে বলছি, আমার এই চ্যানেল হবেন মোবাইল রিলেটেড T12 টিপস অ্যান্ড ট্রিক্স। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো দেখুন এখানে আমি যে প্রবেশ করলাম, এখানে আমি খুলবো কীভাবে, কল দেবো কীভাবে, দেখুন এর জন্য আমি এখানে যে লকটা দিয়েছি, প্লাস বাটন বা মাইনাস বাটন, দেখুন আমি কিন্তু প্লাস বাটন বা মাইনাস বাটন দিয়ে লকটা দিয়েছি। তো আমি এখানে টিপে দিচ্ছি, ঠিক আছে, দেখুন আমি কিন্তু এখানে লকটা দিয়েছি, প্লাস বাটন টিপেছি বা মাইনাস বাটন টিপেছি, তাই এটা লকটা খুলে গেছে, আমি চাইলে এখন কল দিতে পারবো, ঠিক আছে। তো দেখুন এভাবেই আপনারা সহজে সেট করতে পারবেন। তো এই জন্য আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই জন্য একটি অ্যাপস প্রয়োজন হবে, ছোট্ট একটি অ্যাপস, কীভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন আমি কিন্তু পরে ভিডিও শেষে দেখিয়ে দিব। সরাসরি অ্যাপের ভিতরে চলে যাচ্ছি, দেখুন এখানে কিন্তু কিছু সেটিংস করা লাগবে। তো আমি অ্যাপের ভিতরে প্রবেশ করছি, দেখুন এখানে কিন্তু নেক্সট চলে আসছে, এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে এই বক্সটার কাজ কি, দেখুন এখানে কিন্তু প্লাস বাটন বা মাইনাস বাটন দুইটা বাটন আছে, এখানে যে কোনো একটা বা যে কোনো দুইটাও দিতে পারেন আপনি। দেখা গেছে প্লাস বাটনটা দুইবার প্লাস করব, আমি মাইনাস বাটনটা দুটো চাপ দিব, তার মানে দুইবার করে চারবার, ঠিক আছে, চারটা পিন লাগবে। তো এখানে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করলে আবার প্লাস বাটন দুইবার, মাইনাস বাটন দুইবার, বাকি আপনি একটাই চারবার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এভাবে দিচ্ছি। তো এখানে দেখুন দ্বিতীয়বার এখানে কনফার্ম, দুইবার দিতে হবে কনফার্ম। তো এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশন চলে আসছে। তো এখানে রাইটে ক্লিক করবো আমরা, ঠিক আছে, রাইটে ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট কোশ্চন, একটি প্রশ্ন করবে, ঠিক আছে, এটার উত্তর মানে যে কোনো একটা সিলেক্ট করে এখানে লিখে দিবেন, যে কোনো কিছু লিখে দিবেন, যেমন আমি এস লিখে দিলাম, ঠিক আছে, আপনার যে কোনো কিছু লিখে দিবেন এখানে, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে গ্রেন্ট, গ্রেন্টে ক্লিক করবেন, উপরে দেখছেন গ্রেন, এখানে ওকে করে দিবেন। এখানে ওকে করে দিলে একটা অপশন চলে আসবে, দেখুন এখানে অপশন চলে আসবে, এই যে দেখুন কে নট, এই এখানে এটাকে পারমিশন অ্যালাউ করে দিতে হবে, ঠিক আছে। তারপরে ব্যাগে চলে আসবো, আবার ব্যাগে চলে আসবো, তারপরে দেখতে পাচ্ছি নিচেও গ্র্যান্ড দেখাচ্ছে, তো এখানে গ্র্যান্ডে ক্লিক করবে, অ্যালাউ ডিসপ্লে ওভার অদার্স অ্যাপস, ঠিক আছে, এখানেও ক্লিক করব। তারপর ব্যাগে চলে যাব, ব্যাগে চলে গেলে দেখতে পাচ্ছেন এখানে ফিনিশ, ফিনিশে ক্লিক করব, ফিনিশে ক্লিক করলে এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এখানে কাজ কি, দেখো এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবো। তো এখানে ওই যে পাসওয়ার্ডটা দিয়েছি ভলিউম বাটনের, সেটা আমরা এখানে দিব। তো আমি দিচ্ছি, দুইবার করে চারবার ক্লিক করছি, তারপরে কি করব, এখানে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কাজ হয়েছে আপনার, এই যে অ্যাপ টক চলে আসছে, এখানে আমরা ওকে করে দেবো এটাকে, ঠিক আছে। এটাকে ওকে করে দেওয়ার পরে দেখুন আমরা কিন্তু এইবার যে অ্যাপটির ভিতরে আমরা এভাবে পিকচার সেট করব, ঠিক আছে, সেই অ্যাপটিতে আমরা প্রবেশ করব। তো আমি তো ডায়াল ফেড আর হলো ইউটিউবে দেখাচ্ছি, দেখুন এখানে যেমন ইউটিউবটা দেখাচ্ছি, এই যে দেখুন এখানে কিন্তু এই যে টালা আইকন আছে ইউটিউব, এখানে সিলেক্ট করব, সিলেক্ট দেখতে পাচ্ছেন, সিলেক্ট সিলেক্ট করে নিচে ক্লিক করব, কাস্টম, কাস্টমে ক্লিক করব, তারপরে অ্যালাউ করে দেবো এখানে। তো এখানে আবার ক্লিক করব, আবার ক্লিক করলে নিচে কাস্টমে ক্লিক করব, আবার দেখুন আবার ক্লিক করছি, তাই এখানে কিন্তু গ্যালারিতে নিয়ে আসছে আমাকে, এখানে গ্যালারিতে প্রবেশ করব। গ্যালারিতে প্রবেশ করার পর আমরা যে পিকচারটা সেট করব, এখান থেকে পিকচারটা নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি এখানে ইউটিউবের পিকচারটা নিয়ে আসছি, যে
পিকচারটা আমি এখানে সেট করব। দেখতে পাচ্ছেন আমি এই পিকচারটা সেট করব, এটাকে ফুল করে দেব, ঠিক আছে, এখানে ফুল করে দেব। তারপর উপরে দেখতে পাচ্ছেন ক্রপ, ক্রপে ক্লিক করব, ক্রপে ক্লিক করলে এটা সেট হয়ে যাবে, ঠিক আছে। আর একটা দেখাচ্ছি, সেটা হয়েছে আমরা ডায়াল ফেডটা দেখাবো। যেমন আমি দুটো বানিয়ে রেখেছি, তো এই যে ডায়াল ফেডটা এখান থেকে আইনা একই সিস্টেমে কিন্তু, ঠিক আছে, একই সিস্টেমে এটা ইয়ে করে দিবেন, একই সিস্টেমে ফটো সেট করে দিবেন, ঠিক আছে। গ্যালারির দিকে গিয়ে এখানে ফটো আমি ফটোটা সেট করে দিলাম, ঠিক আছে। আগের মতোই এভাবে ক্রপ করে ফটো সেট করে দিলাম, ঠিক আছে। একই সিস্টেমে যে কটা করতে মন চাই আপনি সবকটা একইভাবে এভাবে ফটো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এবার কিন্তু ব্যাগে চলে যাব, ঠিক আছে, এবার ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে দেখব আমরা আসলে হয়েছে কিনা আমাদের ফটো টয়লেটটা, এই ফিট ফটোটা সেট হয়েছে কিনা। এই যে দেখুন ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে এখানে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। তো আমরা এবার ফটোটা কিভাবে বানাবো, ঠিক আছে, ফটোটা কিভাবে বানাবো সেটাই এখন দেখাবো। এর জন্য আর একটি অ্যাপের প্রয়োজন হবে, ঠিক আছে। তো এই অ্যাপটি আমি পরে একই সাথে ডাউনলোড করে দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে হয়। এই জন্য আমি অ্যাপে চলে যাচ্ছি, অ্যাপটার নাম হলো পিক্সেল ল্যাব, ঠিক আছে। আমি ডাউনলোড করে দেখিয়ে দিব পিক্সেল ল্যাব। দেখুন এখানে আমি নতুন করে সেট করছি, এখানে আমি নতুন করে সেট করছি, তাই এখানে যে দেখতে পাচ্ছেন এই আইকনটা, এই আইকনটা ক্লিক করব। ক্লিক করে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে চেঞ্জ করে নিব ইচ্ছা মতো, যে কালার ক্লিক করে চেঞ্জ করে নিব। তো এখানে কালার ক্লিক করে চেঞ্জ করে নিব, যে কালার দেখতে পাচ্ছেন নিচেও কালার আছে উপরে কালার আছে। তো আমি এখানে যে কোনো একটা কালার দিচ্ছি, যেমন হোয়াইট কালার দিয়ে দেখাচ্ছি, হোয়াইট কালার দিচ্ছি। তো এখানে কী করবো, ওকে করে দিব। ওকে করার পরে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, টেক্সটে ক্লিক করে এখানে কলম আইকন দেখতে পাচ্ছেন, এই যে কলম আইকনটা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আবার কলম আইকনে ক্লিক করব। তারপর এখানে টেক্সট, নিউ টেক্সট দেখতে পাচ্ছেন, এখানে এটা কেটে দিব, এখানে এটা কেটে দিয়ে এখানে লিখব, এখানে লিখব সরি। যেমন আমি একটা বানিয়ে দেখাচ্ছি, সরি, সরিটা উপরে লিখে দিব, ঠিক আছে, এটা উপরে উপরে লিখে দিব। তারপর এখানে একটা কালার দিয়ে দেবো, কালারের জন্য এই এই অপশনে চলে আসবো, এ এখানে চলে আসবো, এখানে চলে এসে এখানে টেনে দেখতে পাচ্ছেন এখানে কালার, এই যে কালার, ঠিক আছে, এই যে কালার করে নেবেন এখান থেকে। যেমন আমি এই এই লাল কালারটা দিচ্ছি, দিয়ে এখানে ওকে করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে এটা যদি একটা উপরে একটা ই দিতে চান, সাফ দিতে চান, এখানে এখানে ঠিক আছে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক এই অপশনে থাকবে, এটা এখানেই থাকবে এটা। তারপর এখানে টেনে এনে যে স্ট্রোকে ক্লিক করে দিবেন, ক্লিক করলে এখানে এটাকে টার্ন ওকে করে দিবেন। দেখতে পাচ্ছেন উপরে একটা সাপ চলে আসছে, যেখান থেকে ভারী কমে নেবেন এবং কি এখানে কালার করতে পারবেন এটাকে, ঠিক আছে, যে কোনো কালার দিতে পারবেন। আমি কালারটা রাখছি ওকে, এখান থেকে কমিয়ে বাড়াতে নিতে পারবেন, যে আমি একটুকু রাখছি। তো এই নিচে লিখবো সরি, তারপরে ফোনে টাকা নেই, ঠিক আছে, এখানে লিখবো ফোনে টাকা নেই। তো এখানে আবার ক্লিক করবো, এভাবেই এখানে লিখবো ফোনে, ও একটু বাংলায় লিখবো সরি, এখানে লিখবো ফোনে টাকা নেই, ঠিক আছে, ওকে, এটা ওকে করে দেব। এখানে এখানে এটা রেখে দিব, ঠিক আছে। তারপর দেখার পরে এখানে এটার আগে আবার কালার করব, কালার করার পর এই যে যেমন আমি এবার অন্য একটা কালার দিচ্ছি, এটা দিচ্ছি, তারপর এখানে আবার এই ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি, এখান থেকে এটা স্টপ ক্লিক করে ওকে দিয়ে এখানে এটা ওকে করে দিচ্ছি, এখানে উপরটা সাপটা আমি এই কালার দিচ্ছি, ঠিক আছে, ওকে করে দিচ্ছি এটাকে। তারপর এখানে একটা আপনার কলের আইকন দিতে পারেন, ঠিক আছে, সেই জন্য গ্যালারিতে চলে যাবে, এটা ইয়ে থেকে আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, কলের আইকন, ঠিক আছে, ডায়ালার আইকন দেখলে চলে আসবে এরকম, এরকমভাবে এটাকে ছোট এটাকে কী করবো, এইভাবে গোল এটা ক্লিক করে এই আইকনে ক্লিক করে এটাকে রাউন্ড করে নেব, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা রাউন্ড হয়ে গেছে, ওকে, ওকে ক্লিক করে এটাকে ছোট করে নেব, ছোট করে এখানে বসিয়ে দিব, ঠিক আছে, এখানে বসিয়ে দেব, ছোট বড় করে নিতে পারবেন এখানে ক্লিক করে। তারপর এখানে নিচে লিখবে কি,
সরি, ফোনে টাকা নেই, কল যাবে না, ঠিক আছে? এখানে আবার লিখবো কল যাবে না, এখানে লিখবো কল যাবে না, ঠিক আছে? এই যে লিখে দিচ্ছি, এবার নিচে এটাকে টেনে বড় করে দিচ্ছি। হ্যাঁ, এখানে লিখবো, লিখছি কল যাবে না, এটার এভাবে কালার করে নিব। কালারের জন্য যে কোনো কালার দিতে পারেন, আমি এটা দিচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে এবার উপরে উপরে দেবো এটা, তারপর এখানে উপরে ছাদ বসিয়ে দিব। সাফ সাফের জন্য এটা দেখাচ্ছি আগেই কীভাবে বসাবেন, এখানে একটা সাপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে সাপটা দিয়ে দিচ্ছি, এবার ওকে, ঠিক আছে? ওকে করে দিচ্ছি। দেখুন আমার এটা এটা কমপ্লিট হয়ে গেছে। এবার কী করবো, এখানে সেভ করবো, এটাকে সেভ করার জন্য থ্রিডটে ক্লিক করবো। থ্রিডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ, ঠিক আছে? এক্সপোর্ট ইমেজে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এ আইকনে ক্লিক করবেন, ঠিক আছে? জেপিজি, এখানে নো ট্রান্স, এখানে ক্লিক করে এখানে পিএনজি লিখবেন। এই পিএনজিতে এখানে ক্লিক করে দিবেন, তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডিফল্ট, ডিফল্টে ক্লিক করে দিবেন। ডিফল্টে ক্লিক করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন আল্ট্রা, মানে এইচডি, এটা এইচডি কোয়ালিটিতে হবে এই পিকচারটা, ঠিক আছে? এইচডি আল্ট্রাতে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন এখানে সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে গ্যালারিতে, ঠিক আছে? তারপরে আপনার যেভাবে দেখিয়ে দিচ্ছে এভাবে এটা সেট করে নেবেন, ঠিক আছে? আমি এটা কেটে দেব। সেট দেওয়ার পরে এখন এখন দেখাবো বাকি সব কাজ, তো দেখানো হচ্ছে, এখন দেখাবো কীভাবে অ্যাপটি ইনস্টল করবেন, ঠিক আছে? এই জন্য আমরা প্লে স্টোরে চলে যাবো, এখান থেকে ডাউনলোড করবো। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবো কে স্পোর্টস, সরি এটা বাংলা ইংলিশে কে স্পেস নট, ঠিক আছে? দেখুন কে স্পেস নট, এই যে প্রথমে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি, ঠিক আছে? ডাউনলোড করে নেবেন, এটা আমার ডাউনলোড করা আছে, ডাউনলোড করে নেবেন। পরের অ্যাপটি হয়েছে আপনার ফিক্স ল্যাব, অ্যাপটিও এখান থেকে খুঁজে পাবেন, লিখতে হবে ফিক্সেল ল্যাব, ঠিক আছে? ফিক্সেল ল্যাব, এই যে অ্যাপটি চলে আসবে ফিক্সেল ল্যাব লিখলে, এই যে দেখবেন ফিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার, ঠিক আছে? এটা কো এখান থেকে ডাউনলোড করে পারেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি অবশ্যই আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, পরের ভিডিও পেতে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।